Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে রাষ্ট্রক্স নিয়ে কিছু কথাবার্তা বলবো। রাষ্ট্রক্সের ব্যবহার অর্থাৎ রাষ্ট্রক্স বলার আগে যে কথাগুলো বলতে চাচ্ছি, একিউট মেডিসিনের মধ্যে সর্বাধিক ফোলিকেস্ট একটা মেডিসিন রাষ্ট্রক্স। আমরা একিউট রোগগুলা যত বেশি সফলতা দেখাতে পারব তত বেশি আমাদের চেম্বারগুলা জমজমাট হবে। কেননা ক্রনিক রোগ নিয়ে মানুষ অপেক্ষা করে, একিউট রোগ নিয়ে কখনো মানুষ অপেক্ষা করে না। চিকিৎসা পরিবর্তন করে, ডাক্তার পরিবর্তন করে। এই কারণে একিউট রোগগুলো সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা না থাকলে আমরা সফলতা দেখাতে পারবো না। আর যদি সফলতা দেখাতে না পারি, আমাদের থেকে উঠে রোগী আরোগ্য না হয়, দেখা যাবে আমাদের চেম্বারে রোগী থাকবে না। মানুষ খুব দ্রুত আরোগ্য হতে চায়। রোগ নিয়ে কোনো মানুষ অপেক্ষা করবে এটা হয় না। এখন জ্বর হয়েছে, সে চায় এখন হচ্ছে সুস্থ হোক। রাষ্ট্রক্স যদিও বর্ষাকালে বেশি ব্যবহার হয়, কিন্তু শুধু বর্ষাকাল নয়, বছরের যে কোনো সময় অর্থাৎ পুরো বছরেই রাষ্ট্রক্সের রুগী আমাদের চেম্বারে আমরা পেয়ে থাকি। তা আমরা একটা মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে যে যেখানে আছি এই কথাগুলো শুনব এবং অনুধাবন করার চেষ্টা করব। আমরা অনেকেই অনেক ওষুধ নিয়ে অনেক কথা বলতে পারে, কিন্তু যখন আমাদের চেম্বার রুগী আসে, এই যে রুগীটা এই ওষুধের ইডের রাষ্ট্রক্স, তখন আমরা কিন্তু আর পারি না। আলোচনা করতে গেলে আমরা অনেক কথা বলতে পারি, আলোচনা করা আর রুগীটা এই ওষুধের বলে কনফার্ম হওয়া একটা ব্যবধান আছে। এই কারণে কথাগুলা আমরা একটু মনোযোগ দেব। আর রাষ্ট্রক্স, ডালকামারা, হাইফেরিকাম, ফালসেডিলা, যা মনে করি ব্যথা বেদনার ক্ষেত্রে কোনটা রাষ্ট্রক্স কোনটা হাইফেরিকাম আলাদা করা শুধু কঠিন নয়, সুকঠিন হয়ে পড়ে। জ্বরের ক্ষেত্রে কোনটা রাষ্ট্রক্স কোনটা ডালকামারা এবং কোনটা ফালসেডিলা আলাদা করা খুবই কঠিন। এই কারণে যদি আমরা মনোযোগী না হই, দেখা যাব এবং দেখা যাচ্ছে আমরা রাষ্ট্রস্থ রুগীকে ডালকামা দিচ্ছি, ডালকামা রুগীর রাষ্ট্র দিচ্ছি, রাষ্ট্রস্থ রুগী ফালসেডিলা দিচ্ছি, রাষ্ট্রস্থ রুগী প্রাইনে দিচ্ছি, রাষ্ট্রস্থ রুগীকে আর্সেনে দিচ্ছি। যদিও এগুলোর মধ্যে প্রায় সদৃশ দেখা যায়, কিন্তু এর মধ্যে এই ওষুধগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এই কারণে আমরা পার্থক্যটা কোন জায়গায়, রাষ্ট্রক্স থেকে
আর্সেনিক কোথা আলাদা হলো, রাষ্ট্রক্স থেকে ডাল ক্যামেরা কোথা আলাদা হলো, রাষ্ট্রক্স থেকে ব্রায়োনিয়া আর আমরা রাষ্ট্রক্স থেকে ফালজিলা কোন ক্ষেত্রে আলাদা, এগুলো আমরা শিখব। এবং এর সাথে সাথে অর্গানো মেডিসিন গ্রন্থের মোয়াত্তা হানেমানজে 153 অনুচ্ছেদে বলছে একক অসাধারণ অদ্ভুত বিরল লক্ষণগুলা, কোনটা কোন ওষুধের একক লক্ষণ, বিরল লক্ষণ, অসাধারণ লক্ষণ, অদ্ভুত লক্ষণ, এগুলো যদি আমরা শিখতে পারি তখন ওষুধ ব্যবহার করা, প্রয়োগ করা সহজ হয়ে যায়। তো রাষ্ট্রক্স কেন বাংলাদেশে বেশি ব্যবহার হয়, অর্থাৎ বেশি ব্যবহার এই কারণে আমাদের চারপাশে নদী নালা খাল বিল পুকুর ডোবা জলাশয় এবং সেচ সেচ স্থান রয়েছে। বাংলাদেশের জলবায়ুটা আর্দ্র, এইসব স্থানের অনেক প্রকার তরুণ রোগে রাষ্ট্রক্স প্রয়োগ হয়। এছাড়াও যেহেতু গ্রামে গঞ্জের মানুষগুলা শারীরিক শ্রম বেশি করে, মাঠে ঘাটে কাজ করে, ওই কাজকর্মের ফাঁকে কাছে মধ্যখানে রাষ্ট্রক্সের ঘটনা ঘটে যায়। কী কী কারণে রাষ্ট্রক্সের রোগী তৈরি হয়? শরীরে কোনো একটি অঙ্গ ফেসি কিংবা ফেসি বন্ধনীতে মস্কার বা মোচড় লাগার ফলে রোগ হলে, যদি শরীরে কোনো একটি অঙ্গের মধ্যে বা ফেসির মধ্যে একটু মোচড় লাগে, মস্কায় যায়, ওই ক্ষেত্রে রাষ্ট্রক্স এবং আর্নিকা, কোথায় আর্নিকা হবে কোথায় রাষ্ট্রক্স হবে আমরা ফর আলাদা করব। বিশেষভাবে কোন উচ্চ স্থানে স্থাপিত দ্রব্য হাত প্রসারিত করে দরিবার চেষ্টা করার ফলে, শুধু হাত তাই না, যেমন একটা মানুষ, একটা খাটো মানুষ হুন্ডা চালিতে চায়, এখন সে হুন্ডার সিটে বসে মাটি ফায় না, অর্থাৎ ফাঁ দিয়া সে ভর করতে পারে না, ওইখানে তো ফাঁয়ে টান লাগে, ওইখানেও রাষ্ট্রক্স লাগতে পারে, লাগে। অর্থাৎ যদি কোনো না কোনোভাবে শরীরের কোনো অঙ্গের মধ্যে টানা লাগে, ওই ক্ষেত্রে ওষুধ রাষ্ট্রক্স। জোর করে একটু চেষ্টা করতেছি একটু জিনিস ধরার জন্য, এবার উঠানোর জন্য, এভাবে তো টান লাগে যায়, ওষুধ রাষ্ট্রক্স। নিচ থেকে ভারী বস্তু উত্তোলনের ফলে, যেমন এই ভারী বস্তু উঠানোর সময় একটা ফানি কলসি উঠালাম, একটা ফানি বালতি উঠালাম, অথবা একটা ধানের বস্তা, এগুলো উঠানোর সময় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় টানা লাগে। তো টানা লাগলে কী করি আমরা? সাধারণত তাৎক্ষণিক হয়তো একটু মালিশ করে দিই, মেসেজ করে দিই, অথবা সাময়িক এলোপ্যাথি ওষুধ খাই। কিন্তু যে ওষুধের ঘটনা ঘটে, আপনি এলোপ্যাথি যতই খান কিন্তু যে রাষ্ট্রপ্রয়োগ না হবে আপনার রোগী সারবে না। দেখা যাবে ব্যথা হলো এলোপ্যাথি খেলেন, আবার কাজ করলো ব্যথা হলো এলোপ্যাথি খেলেন, এভাবে খেতে খেতে দুই চার বছর পর দেখা যায় আপনার পরীক্ষা এক্স রে করেন, ডাক্তার মতে বলতেছেন আপনার হাড্ডি ক্ষয় হয়ে গেছে অথবা ফাঁক হয়ে গেছে। কিন্তু যখন আপনার টানা লেগেছিল, যদি আপনি রাষ্ট্রক্স খেতেন তাহলে আজকে আর হাঁ ক্ষয় হাঁ ফাঁক এটা হতো না। ভিজা মাটি শেষ স্থানে বাস ক্লোরের সয়ন করার ফলে, শেষ স্থানে বাস করে এমনকি ভিজা মাটিতে কাজকর্ম করে বাস করে এবং ক্লোরে শয়ন করার ফলে যে অসুস্থ হয়, এক্ষেত্রে ব্রায়োনিয়া লাগতে পারে।
প্রচণ্ড গ্রীষ্মের সময় আমাদের ছেলেমেয়েরা দীর্ঘক্ষণ পুকুরে নদীতে সাঁতার কাটে, গোসল করে, অথবা বয়স্ক লোকেরাও গরমের কারণে দীর্ঘক্ষণ পানিতে সাঁতার কাটে, বসে থাকে। এতে করে রাষ্ট্রস রোগী তৈরি হয়, এ তো রাষ্ট্রস লাগে। পানিতে কাজ করার ফলে এখন যে বর্ষাকাল আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে জমিনে ধান কাটা, এরপরে যাইয়া আবার ধান লাগানো, এভাবে অনেক কাজে হয়, ঘাস কাটা, এভাবে অনেক কাজ আমাদের মানুষগুলা আমাদের এই দেশের জনগোষ্ঠী করে থাকে। এদেরও রাষ্ট্রকে প্রয়োগ হয়, প্রয়োজন হয়, কিন্তু আমরা সমমত দিতে পারি না। কাদা মাটির কাজ করিবার ফলে যারা বিশেষ করে ব্রিক ফিল্ডে ইটের কাজ করে, ইট তৈরি করে, এবং গ্রামে এখনও তো সব জায়গায় গ্যাসের ব্যবহার শুরু হয় নাই, গ্যাসের চুলা নাই, আমাদের মায়েরা যে লাঠি চুলা তো মাটির চুলা ব্যবহার করে, কিছুদিন পরে ঘর দুয়ার লেফা মোছা লাগে, এবং কি চুলা লেফা লাগে, ওই ক্ষেত্রেও রাষ্ট্রের প্রয়োজন হয়। আর ওই ক্ষেত্রে আরও একটা মেডিসিন আসে, ক্যালকেরিয়া কার্ব, অস্ত্রোপচারের পরবর্তী উপসর্গে। আমরা জানি সাধারণত অস্ত্রোপচারের পর অ্যাস্টাফিজিয়া লাগে, অ্যাস্টনসিয়া কার্ব লাগে, সালফার লাগে, রাষ্ট্রস লাগে। আমরা দেখব অস্ত্রোপচারের পরবর্তীতে রোগীর মধ্যে কোন ওষুধের লক্ষণ তৈরি হয়েছে, ওই আলোকে আমরা প্রয়োগ করব। শারীরিক শ্রম, ভারোত্তোলন, কঠিন পরিশ্রম, এগুলো তো বাংলাদেশের মানুষ, গ্রামাঞ্চলের মানুষ অহরহ করে থাকে। গর্মস্রাবকালে ভিজিয়ে গেলে যে সমস্ত ফ্রিয়ার সৃষ্টি হয়, গরমের সময় শীতল হাওয়া লাগিবার ফলে, অর্থাৎ শরীরটা যখন ঘামায়, শরীরে ঘাম দেখা দেয়, এ ঘামের সময় যদি ঠান্ডা বাতাস লাগে অথবা ঘাম নিয়ে গোসল করে ফেলে, অথবা ঘাম পড়তেছে এই মুহূর্তে এসে ফাঁকা নিচে বসলো, এ তো রাষ্ট্রস রোগী তৈরি হয়। বৃষ্টিতে ভেজা, শীতল হাওয়া লাগা, কুয়াশা লাগার ফলে রোগ, বাঁশি বাজানোর ফলে রক্তকাশ, স্বরযন্ত্র অধিক ব্যবহারের কারণে স্বরভঙ্গ, যে এখন তো আর বাঁশি বাজে না, আর বাজলেও খুব কম বাজে, কিন্তু স্বরযন্ত্রের ব্যবহার আছে। একজন অ্যাডভোকেট দীর্ঘক্ষণ কোর্টে কথা বলা লাগতেছে, একজন গায়ক দীর্ঘক্ষণ গান গাইতেছে, গান গাওয়া লাগতেছে, একজন বক্তা দীর্ঘক্ষণ বক্তৃতা দিতেছে, এদের স্বরযন্ত্র অধিক ব্যবহার হয়। আর এগুলো ছাড়াও যদি অনেক লোক আছে ঝগড়াঝাটি করে, আবার ঝগড়াঝাটি করলে রাষ্ট্র হবে ব্যাপারটা এখানে না, ঝগড়াঝাটি করার পর অর্থাৎ স্বরযন্ত্র অধিক ব্যবহারের কারণে যদি স্বরভঙ্গ দেখা দেয় তখন রাষ্ট্র ফক্ষাঘাত অর্থাৎ ফ্যারালাইসিস, কীভাবে রাষ্ট্রক্সে ফ্যারালাইসিস তৈরি হয়, অতিরিক্ত পরিশ্রমের ফর, যদি অতিরিক্ত পরিশ্রম করার ফর কারো ফ্যারালাইসিস দেখা দেয়, প্রসবের ফর, সন্তান প্রসবের ফর ফ্যারালাইসিস হলেও রাষ্ট্রক্স লাগতে পারে, টাইফয়েড জ্বরের ফর, ভিজা মাটিতে নিদ্রা যাওয়ার ফর,
গরম অবস্থায় গোসলের পর যদি ফেলাইসিস হয় তখন রাষ্ট্রক্সের লক্ষণ থাকে রাষ্ট্রক্স লাগে অতিরিক্ত ফঁদ চলা। এখন আর মানুষ অতিরিক্ত ফঁদ চলে না, কিন্তু যারা সকালবেলা মর্নিং ওয়াক করে এমনি সেই আধা কিলো হাঁটে। ডাক্তার সাহেব বলছেন আপনাকে সকালে কমপক্ষে 1 ঘন্টা হাঁটা লাগবে। এভাবে দীর্ঘ হাঁটার ফলে যে অসুস্থ হয়, আর সেই হাঁটুক বা নাই হাঁটুক, কিন্তু এখনও একটা পশুকে হাঁটানো হয়, গরু দেখা যায় একটা গরু 2-3 মাইল দূরে বা ইন্ডিয়া থেকে অনেক সময় সরাই ফতে গরু আসে, এই যে গরুগুলো অসুস্থ হয় ওই ক্ষেত্র গরু যদি অসুস্থ গরুও রাষ্ট্রস লাগতে পারে। অর্থাৎ যে দীর্ঘক্ষণ হাঁটুক হাঁটার অসুস্থ হইলে রাষ্ট্রস লাগে। চোখের স্থানে অপারেশন ফর শ্রম সাধ্য পরিশ্রম অতিরিক্ত পরিশ্রম, অর্থাৎ কঠোর পরিশ্রমের ফর যদি কারো রোগ হয়, যেমন রোগ হলো কি কাশি দেখা দিল, জ্বর দেখা দিল, উমর ব্যথা দেখা দিল, তখন রাষ্ট্রস লাগতে পারে। এগুলো রাষ্ট্রস কারণ, কিন্তু কারণ ফেলে আমরা ওষুধ দিতে পারবো না, কারণ আমাদেরকে এক গুচ্ছ ওষুধের নাম স্মরণ করিয়ে দেয়। কারণের সাথে আমরা ওষুধের হ্রাসবৃদ্ধি লক্ষ্য করব। যদি রুগীটার মধ্যে রাষ্ট্রস হ্রাসবৃদ্ধি থাকে তখন আমরা রাষ্ট্রস প্রয়োগ করব। রাষ্ট্রক্সের সংক্ষিপ্ত কিছু মানসিক লক্ষণ আছে, তবে মনের লক্ষণ দিয়ে রাষ্ট্রক্সটা প্রয়োগ হয় খুব কম। রাষ্ট্রক্স রোগীরা খুবই অস্থির, শারীরিকভাবে অস্থির, মানসিকভাবে সে অস্থির, উৎকণ্ঠা বিতভাব রাতে বৃদ্ধি পায়, ভয় করে যেন তার উপর বিষ প্রয়োগ করা হইবে, প্রলাপ মনে করে কেউ তাকে বিষ খাওয়াবে, রাতে ভয়ানক আশঙ্কিত, বিছানায় শুয়ে থাকিতে পারে না, নৈরাশ্য, মানসিক অবসন্নতা, মানসিক পরিশ্রমের অক্ষমতা, জীবনে বিতৃষ্ণা আর তথা চিন্তা, সে ডুবিয়ে মরিতে চায় কিন্তু মৃত্যুকে ভয় পায়। তার রাষ্ট্রের রুগীরা ফানিতে ডুব দিয়া মরতে চায় কিন্তু সে মরে না, মৃত্যুকে আত্মহত্যা সে ভয় করে, এই কারণে সে মরে না। আচ্ছা, এই কারণে মরার আমার রাষ্ট্র রুগী মরবে না ব্যাপারটা এরকম না, অর্থাৎ সেই ডুব দিয়ে আত্মহত্যা করবে না, মৃত্যুকে ভয় ফাঁপি দেয়। রাষ্ট্রের চরিত্র নির্দিষ্ট লক্ষণ বাত, আমবাত, জ্বর, ফকাঘাত, যাই হোক না কেন রাষ্ট্রক্সের সকল অঙ্গ প্রত্যঙ্গে ভীষণ কামড়ানি বর্তমান থাকে। অর্থাৎ যেই নামের রোগে হোক, যদি এখানে 2-3টা রোগের নাম উল্লেখ করা হয়েছে, সকল নামের রোগের সাথে রাষ্ট্রক্সের ভীষণভাবে শরীর অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি থাকে, রোগী সেজন্য স্থির থাকতে পারে না, এই কারণে সেই অস্থিরতা প্রকাশ করে। সাবানি কামড়ানি যন্ত্রণার জন্য নোয়াচাওয়া করতে বাধ্য হয়, কোকায় থাকে, কাতরা থাকে, শরীর টিপে দিতে বলে, বেদনা মস্কে যাওয়ার নেয়, মনে হয় যেন ফেসি ও ফেসি বন্ধনী সমূহ সন্ধিস্থান হইতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যেন অস্থিসমূহ ছুরি দিয়া শাঁসিতেছে, মধ্যরাতের পর বৃদ্ধি এবং আর্দ্র বৃষ্টিবল আবহাওয়া বৃদ্ধি, আক্রান্ত স্থান স্পর্শে ক্ষততাযুক্ত, ডাক্তার এলেন বলছেন এই কথাটা। 2, প্রথম নোয়া ছড়ায় প্রাতকালে বিছানা ছাড়িবার সময়, বিশ্রামের পর বসা থেকে উঠিবার সময় আড়ষ্টতা, খঞ্জতা এবং থেতলানুবোধ বেদনাবোধ, অবিরত সঞ্চালনে উপশম। 3, যত ঠান্ডা
তত কষ্ট বা ব্যথা। অর্থাৎ যত বেশি ঠান্ডা লাগে তার কষ্টগুলা তত বেশি বৃদ্ধি পায়। সর্বাঙ্গে ভারবোধ, সুপসা পড়িয়ে থাকে, বিসদৃশ ভাব। অর্থাৎ এই ভারবোধের কারণে এটা একটা বিসদৃশ, এটা একটা ব্যতিক্রম অবস্থা। ঠান্ডা পানি, মুক্ত বাতাস ছায়। রাষ্ট্র তো সব জায়গায় অস্থির, কিন্তু এই জায়গাতে ভারবোধের কারণে সে একটু স্থির এবং মুক্ত বাতাস পছন্দ করে। আচ্ছা, চালাকর উত্তাপ অনুভব করে, জ্বরের সাথে আমবাদ ঘামাইলে চলে যায়। অর্থাৎ যখন জ্বর দেখা দেয় জ্বরের সাথে অ্যালার্জি দেখা দেয়, যখন ঘামায় ঘামাইলে আবার তা অ্যালার্জি চলে যায়। রাষ্ট্রের রোগীগুলা এক স্থানে থাকিতে পারে না, বিশ্রামে বৃদ্ধি। তা বিশ্রাম করলে তার রোগ কষ্ট বেড়ে যায়, এই কারণে সেই এক জায়গায় স্থির থাকতে পারে না। এই জন্য রাষ্ট্রের রোগী বারবার অবস্থান পরিবর্তন করে এবং সে সাময়িক আরাম বোধ করে। এখন এই জায়গা আছে, বসে আছে, কিছু পরে যাইয়া আরেক জায়গা বসবে, অথবা কিছুক্ষণ ঘরের সামনের টেবিলে বসছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেই ঘরের ভিতরে আরেক টেবিলে বসলো। এভাবে বারবার সেই স্থান পরিবর্তন করে। সে চিন্তা করে যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ স্থান পরিবর্তন করলে বাস্তবে তার মধ্যে কিছুটা স্বস্তি বোধ হয়, এই কারণে সে স্থান পরিবর্তন করে। রাষ্ট্রের রোগী যন্ত্রণায়, ব্যথা বেদনায় সরু সরু কোকায়। অর্থাৎ যখন তার মধ্যে যে রোগী হোক তার মধ্যে অস্থিরতা, এটা হলো যে মানসিক অস্থিরতা, যখন সে মনে দিকে অস্থির তখন সে কোকাবে সুরে সুরে, তার একটা ছন্দ থাকবে, সুর থাকবে। যদি সুর না থাকে সেই ক্ষেত্রে রাষ্ট্রক্ষ হবে না, যেমন ও মা গো আল্লাহ গো, এভাবে তার একটা সুর একটা ছন্দ থাকবে। এভাবে আর অ্যাকোনাইট আর্সেনিক ওই দুটার মধ্যে অস্থিরতা আছে, কিন্তু কোকানি আছে, তাদের মধ্যে সুর নাই, রাষ্ট্রক্সে সুর আছে। যে ক্ষেত্রে এই কোকানির মধ্যে সুর পাব আমরা, সেইখানে রূপ রাষ্ট্রক্স। খাদ্য দ্রব্য অরুচি, প্রচুর পিপাসা, এটা হলো যাইয়া একই রোগের ক্ষেত্রে। আর রাষ্ট্র সাধারণত একই রোগগুলোতে বেশি ব্যবহার হয়। তিক্ত স্বাদ, আহারের পর ফ্যাট ফাঁপে, মুখ গল গহ্বর শুষ্কতা, ফাঁকশলিতে ফাতর চাপা বোধ, আহারান্তে গুম গুম ভাব, ঠান্ডা পানি এবং ঠান্ডা দুধ খেতে ভালোবাসে, এবং দুধ পছন্দের মধ্যে রাষ্ট্রক্স ফার্স্ট গ্রেডের। রাষ্ট্রক্সের চরিত্রগত একটা বিশেষ বৈশিষ্ট্য এই যে কিছু কিছু ক্ষেত্র ব্যতীত এর বেদনা নিদ্রার মধ্যে উপস্থিত হয় এবং নিদ্রার মধ্যে বাড়ে। অতটার একটা ব্যতিক্রম লক্ষণ, কিছু কিছু ক্ষেত্র ব্যতীত আর সবগুলোতে এর ব্যথা বেদনা নিদ্রার মধ্যে বাড়ে এবং ক্রমাগত সঞ্চাল আরাম বোধ করে। অর্থাৎ এটা তার সাধারণ লক্ষণ, এই কিছু ব্যতিক্রম কথাও আছে। আর যেটা ব্যতিক্রম সেই লক্ষণগুলোই ওষুধ নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিহ্বা শুষ্ক, ক্ষতযুক্ত, লাল বর্ণ, ফাটা ফাটা, জিহ্বার অগ্রভাগ ত্রিভুজ আকার, লাল দাগ, এই কথাটা বাংলাদেশ না শুধু, সারা বিশ্বের যত পণ্ডিত আছে সবাই বলছেন যে জিহ্বার অগ্রভাগ
ত্রিভুজাকার লাল বর্ণ। জিহ্বে দাঁতে ছাপ, মুখের কোনো ঘা, মুখের চারদিকে জ্বর ঠুটু, কোমর বেদনায় কোমরের নিচে শক্ত উঁচু রেখে তার উপর ছাপ দিয়ে শুলে আরাম বোধ করে। চর্মরোগ, চর্মরোগের মধ্যে রাষ্ট্রক্সের বিশাল ব্যবহার হয়ে গেছে, কিন্তু আমরা অনেক ডাক্তারাই চর্মরোগের নাম শুনলেই যখন বিভিন্ন রোগীরা আমার চেম্বার এসে বলে, ডাক্তার সাহেব আমার দাঁত, একজিমা, এসকাবিস বিভিন্ন নামের চর্মরোগ উল্লেখ করে, তো আমাদের মনের মধ্যে কিছু কিছু ওষুধ আসে, সালফার, সরিনাম, গ্রাফাইটিস, আমরা ওই নিয়ে চিন্তা করি। কিন্তু রাষ্ট্র হচ্ছে যে চর্মরোগের বিশাল ব্যবহার হয়ে গেছে, আমরা এটা মাথায় মানি না। আমাদের অনেক ডাক্তার মহাশয়রা চিন্তা করে রাষ্ট্রক্স মানে কোমর ব্যথা, শরীর ব্যথা, জ্বর, এটা হচ্ছে একমাত্র রোগভিত্তিক ওষুধ প্রয়োগ করার মানসিকতার কারণে এই লক্ষণগুলো সৃষ্টি হয়েছে, আমাদের মধ্যেই মনোভাব সৃষ্টি হয়ে গেছে। তা আমরা রোগভিত্তিক ব্যবহার না করে লক্ষণভিত্তিক ব্যবহার শিখব, এতে করে দেখা যাবে তার যে নামে রোগ হোক, যদি আমরা ওই ওষুধে হ্রাস বৃদ্ধি পাই তাহলে প্রথমত আমরা রুগীটাকে ওষুধ প্রয়োগ করব। যত রকম চর্মরোগ আছে সকল প্রকার চর্মরোগ রাষ্ট্রক্সে আসে, আপনার দেখবেন বিশেষ করে ডাক্তার আলাউদ্দিন ম্যাডামে দেখবেন এবং রেফারেন্সে দেখবেন সকল প্রকার চর্মরোগের মধ্যে রাষ্ট্রক্স আছে। রডযুক্ত চর্মরোগ, শুষ্ক চর্মরোগ অত্যন্ত চুলকানি, চুলকাতে চুলকাতে আক্রান্ত স্থান ফুলে যায়, একজিমা অত্যন্ত ক্ষতকর রডযুক্ত, একজিমাতে যেই রড বাইর এটা ক্ষতকর, অর্থাৎ রডগুলো যে স্থানে লাগে এখানে রোগটা বাড়তে থাকে, ওইখানে ক্ষত হয়, যেখানে চুল সেখানে চুলকানে, আমরা সহজে বুঝি এই কথাটা ফাইলে আমরা প্রথমে চিন্তা করবো নেট্রামিউল, যেখানে চুল সেখানে চুলকানে, কিন্তু নেট্রামিউল ছাড়া আপনি যখন রেফারেন্স ব্যবহার করবেন দেখবেন অনেক গুরুত্ব আছে, যেখানে চুল সেখানে চুলকানে, অর্থাৎ মাথায় চুলকানে, শরীরের যে সমস্ত স্থানগুলো চুল গজায় ওই সমস্ত স্থানগুলোতে রাষ্ট্রক্স চর্মরোগ হয়। আচ্ছা, গরম পানি ধুলে উপশম রাতে বৃদ্ধি, একবার সহজ, গরম পানিতে ধুলে উপশম হয় রাতে বৃদ্ধি হয়, এই কথাটা ফেলে আর চুলকানে অত্যন্ত মারাত্মক চুলে চুলে স্থানটা ফুলে যায় তাহলে আমরা প্রথমত রাষ্ট্রক্স ব্যবহার করে দেখব। আর দেখব মানে এটা না আমি আজকে রাষ্ট্রক্স দিলাম চর্মরোগ কখনো আপনি চিন্তা করতে পারবেন না, ওষুধ এক ফাওয়ারে চর্ম সুস্থ হয়ে যাবে, আপনাকে অপেক্ষা করা লাগবে, দেখবেন ফাওয়ার পরিবর্তন করে দেখবেন কী রেজাল্ট হচ্ছে। আপনি যদি আপনার নির্বাচন উপরে আপনার বিশ্বাস থাকে আমার ওষুধ নির্বাচন সঠিক, আপনার দেখে লড়বেন না, একটু অপেক্ষা করবেন, ফাওয়ার পরিবর্তন করবেন, মনে চিন্তা করা যাবে না রাষ্ট্রক্স একটা একিউট মেডিসিন, একিউট মেডিসিন দিয়া চর্ম সারবে বা অন্য রোগ সারবে, একটা কথা মনে রাখবেন চৌকিদার চৌকিদার জায়গায় ক্ষমতাসীন, প্রধানমন্ত্রী প্রধানের জায়গায়, পুলিশ পুলিশের জায়গায়, এবার প্রতিটা মানুষ স্বস্ব স্থানে ক্ষমতাসীন। হোমিওপ্যাথিতে কখনো ব্যতিক্রম ওষুধ নাই, এটা পরিবর্তন ওইটা এর পরিবর্তন নাই, যেটা যেখানে লাগবে ওইখানে ওষুধ দেওয়া লাগবে, আপনি যদি ওই ওষুধ যতক্ষণ প্রয়োগ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার রোগ আরোগ্য হবে না। তাহলে রাষ্ট্রীয় চর্মরোগের মধ্যে আমরা কী পাইলাম, রাতে বৃদ্ধি, গরম পানিতে ধুলে উপশম, রাতে বৃদ্ধি, গরম পানিতে ধুলে উপশম, এই দুইটা কথা মনে রাখবো।
কঠিন পরিশ্রমের ফল, সাঁতার কাটার ফল, দাঁড় টানার স্বপ্ন দেখে। অর্থাৎ রাষ্ট্রদ্রোহীরা কঠিন পরিশ্রমের স্বপ্ন দেখে, সাঁতার কাটার স্বপ্ন দেখে এবং দাঁড় টানার স্বপ্ন দেখে। দীর্ঘক্ষণ পানিতে থাকা কিংবা বৃষ্টিতে ভিজার ইতিহাস। জ্বর সকাল 10টায় এবং বিকেল 5টা হতে রাত 8টার মধ্যে আসে। সন্ধ্যায় জ্বর আসলে সারা থাকে। জ্বরের পূর্ব অবস্থায় শরীর বেদনা, হাত পা কামড়ানি, চোখ জ্বালা, বিরক্তিকর শুষ্ক কাশি। শীত প্রথমে ফা ঠান্ডা হয়ে শীত কাঁপুনি দেখা দেয়। অর্থাৎ রাষ্ট্রদ্রোহীকে জ্বর আসে, যখন জ্বর আসতে শুরু করে শীতটা প্রথমে তার ফায় শুরু হয়, ফাটা বেশি ঠান্ডাটা অনুভব হয়, এরপরে আস্তে আস্তে তার জ্বর আসা শুরু করে, হাত পা কাঁপে। শীত এত বেশি যে মনে হয় বরফের মধ্যে আছে। খাওয়া ফানের পর শীত আরও বৃদ্ধি পায়। যখন সে কিছু খায় বা ফান করে তখন শীত আরও বেড়ে যায়। এই সময় রোগী খুব ছটফট করে, শীত অবস্থায় পিপাসা, এটা ব্যতিক্রম লক্ষণ। কারণ একটা মানুষ গরম লাগতেছে, ফানি ফান করবে, ফানি পিপাসা হবে, এটা হলো সাধারণ লক্ষণ। যখন শীত লাগতে শীতে কাঁপতেছে তখন তার ফানি পিপাসা পাচ্ছে, এটাই ব্যতিক্রম। এবং এই লক্ষণগুলোর গুরুত্ব ওষুধ নির্বাচনের ক্ষেত্রে অনেক অনেক বেশি। শরীর ব্যথা ও শুষ্ক কাশি, তাপ অবস্থায় শরীরে অনেক তাপ অবস্থায় শরীরে তাপ অনেক বেশি, এর মধ্যে অস্থিরতা থাকে। ঘাম অবস্থায় অধিক ঘাম হয়। জ্বরের প্রথম থেকে শেষ পর্যন্ত অস্থিরতা ও ছটফটানি থাকে। অর্থাৎ জ্বর অবস্থায় তিনটা। একটা মানুষ যখন জ্বর হয় অত শীত লাগবে না, গরম লাগবে না, ঘাম দেখা দিবে, এই তিন অবস্থার বাইরে জ্বরের মধ্যে আর কোনো অবস্থা আছে কি না। হয়তো শীত লাগতেছে, না হলে গরম লাগতেছে, না হলে ঘাম আইতেছে, জ্বর অবস্থায় তিনটা। বলছে জ্বরের সব অবস্থায় একা জ্বরের প্রথম থেকে শেষ পর্যন্ত অস্থিরতা ছটফটানি থাকে। এবং এই অস্থিরতা ছটফটানি দিয়া ওষুধকে আলাদা করা জ্বরের ক্ষেত্রে খুব কঠিন হয়ে যায়। এই অবস্থা ফাসিলেতো আছে, আপনি ওইখানে দেখবেন অস্থিরতা আছে, ছটফটানি আছে, আচ্ছা, কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। পিপাসা ফাজিলে পিপাসা নেই, আবার কোনো কোনো ক্ষেত্রে ফাজিল পিপাসা থাকে। কেন তার পিপাসা থাকে? যেহেতু পরিবর্তনশীলতা ফাজিলার কী নোটস, এই কারণে অনেক জ্বর রুগীতে আমরা পিপাসা পাই। কিন্তু পার্থক্যটা কোথায় সেটা হলো, যখন রাষ্ট্রশীল রুগী হাত পা ধুয়ে অজু করে বা গোসল করে তখন তার বৃদ্ধি জ্বর বেড়ে যায়, অস্বস্তি লাগে, তারাতে খারাপ বোধ হয়। আর যদি ফালসিলিয়ার হয়, হাত পা ধুলে গোসল করলে অজু করলে তার কাছে আরাম লাগে, ওর দেখে আলাদা হয়ে গেছে। এই অস্থিরতা ছটফটানি পিপাসা কুকানি এগুলোর সাথে ডালকামার আস্টক্স রাতের বৃদ্ধি এবং কারণগুলোও এক হয়ে গেছে, আলাদা কথা হয়েছে, আলাদা হয়েছে এক জায়গায় আসে। সেটা হলো যাইয়া আপনার রুগীটা রাস্টক্স নাকি ডালকামারা, কারণ সব ঠিক আছে, রাত বৃদ্ধি ঠিক আছে, আপনি নির্ধারণ করতে পারবেন সহজে। সেটা হলো যাইয়া যদি রুগী ডালকামার হয় তার স্রাব বেড়ে যাবে, হয়তো সর্দি বেড়ে গেছে, হয়তোবা তার ফসরা বেড়ে গেছে, হয়তোবা তার ফাতলা পায়খানা হচ্ছে। যেই রুগীটা সুস্থ অবস্থায় পায়খানা দুই দিনে তিন দিনে একবার হইতো, যখন তার জ্বর দেখা দিল তখন দেখা যাচ্ছে তার পায়খানা ফাতলা হচ্ছে। আবার এই কথা কিন্তু রাষ্ট্রক্ষ আছে, তো দুইটার মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ সহজে আমরা মনে রাখি যেখানে স্রাব আধিক্য থাকবে সেইখানে ডালকামারা,
আর যেখানে স্রাবের আধিক্যটা কম সেখানে ক্রাস্টক্স। জ্বরের পূর্বে শুষ্ক কাশি, জ্বর দেখা দেওয়ার আগেই ক্রাস্টক্স রোগীদের মধ্যে একটা শুষ্ক কাশি দেখা দেয়। কাশির দ্বারা আপনি অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন আপনার রোগীটা ক্রাস্টক্স না অন্য কোনো রোগ। আবার এই কথাটা টিউবারকুলের মধ্যে আছে, জ্বরের পূর্বে শুষ্ক কাশি, এটা কিন্তু ক্রাস্টক্স একটা চরিত্রগত লক্ষণ। যে ফাঁসে সহন করে সেই ফাঁসের বাহু অসা ও ঝিঝি দরিয়ে গেলে ক্রাস্টক্স বিশেষ উপযোগী। অর্থাৎ ক্রাস্টক্সের রোগীরা যে ফাঁস সেফে শোয় ওই ফাঁসটা একটু অসা হয়ে যায়, ঝিঝি ধরে যায়। জ্বরের গরম অবস্থায় সমস্ত শরীরে গাম হয় কিন্তু মাথা মুখমণ্ডলে গাম দেখা যায় না, ইয়া ক্রাস্টক্সের বৈশিষ্ট্যপূর্ণ এবং অস্বাভাবিক লক্ষণ। যখন জ্বর রোগীতে গাম দেখা দেবে সমস্ত শরীরে গাম হয় কিন্তু কোথায় গাম হয় না, তার মাথায় মুখমণ্ডলে গাম হয় না। একটা নোট, ক্রাস্টক্স এবং হাইপোরিগাম ব্যথা বেদনার ক্ষেত্রে আলাদা করা শুধু কঠিন ও সুকঠিন, কিন্তু একটি মাত্র কথা মনে রাখলে আমরা সেটা ব্যবহার করতে পারব। ব্যথার ক্ষেত্রে ক্রাস্টক্স আর হাইপোরিগাম পার্থক্য, হয়তো রোগী বলল গরমে উপশম, সকালে উঠিয়া হাঁটিতে গেলে কষ্ট লাগে, কিছুক্ষণ হাঁটার পর কষ্ট চলিয়ে যায়, এই লক্ষণ ক্রাস্টক্স আসে। এই লক্ষণটা তো পুরো ক্রাস্টক্সের। কিন্তু যদি রুগী বলে সকালে উঠিয়া হাঁটিতে গেলে কষ্ট লাগে, হাঁটা ওটা করিতে ব্যথা চলিয়ে যায়, আবার অনেকক্ষণ হাঁটিলে ব্যথা বাড়ে, রাতে শুলে আরাম, এই রুগী ক্রাস্টক্সের বলিয়া ভুল করিবেন না। যদি ক্রাস্টক্স হইত তাহলে রাত্রে বাড়ত, কথা বুঝছেন? যদিও বাকি কথাগুলো ক্রাস্টক্সের, আর এখানে পার্থক্য হয়েছে কোন জায়গায়, রাতে আরাম। আচ্ছা, ক্রাস্টক্সের কথা পরে চিন্তা করিবেন, আপাতত হাইপোরিগাম ক্রাস্টক্স থাকুক পরে দিন। কয়েক কোর্স হাইপোরিগাম দেওয়ার পরেই ক্রাস্টক্সের পূর্ণ লক্ষণ এসে যাবে। এই কথা বলছে ডাক্তার জহির ইসলাম, তার অভিজ্ঞতা 50 বছর বইয়ের মধ্যে আছে। তাহলে কোথায় ক্রাস্টক্স এবং কোথায় হাইপোরিগাম আমরা তো মোটামুটি আজকে শিখে ফেললাম ইনশাল্লাহ। বৃদ্ধি, স্থিরভাবে শুয়ে থাকলে নড়াচড়ার শুরুতে আর্দ্র শীতল আবহাওয়ায় যখন ক্রাস্টক্স রোগী স্থিরভাবে শুয়ে থাকে এবং নড়াচড়া শুরু করে তখন তার কষ্ট বেড়ে যায়, এবং আর্দ্র শীতল আবহাওয়ায় বিশেষ করে বর্তমান যে সময়টা চলছে এই সময়গুলোতে ক্রাস্টক্সের রোগীর রোগ বেড়ে যায়। ভারোত্তোলনে অত্যধিক ফেসি সঞ্চালনে গরম অবস্থায় ভিজলে, বর্ষার সময় রাতে নিদ্রাকালে ফানিতে ভিজলে, শীতে শুলে ক্রাস্টক্স রোগীর রোগ বেড়ে যায়। উপশম, ক্রমাগত সঞ্চালনে, সে যদি ক্রমাগত হাঁটতে থাকে। আচ্ছা, অবস্থান পরিবর্তনে, উত্তাপে, শুষ্ক হাওয়া ও গরমকালে, শক্ত মেঝেতে শয়নে, পৃষ্ঠ বেদনা, ঘষে দিলে, গরম কিছু লাগালে, হাত পা ছাড়ালে তখন তার কাছে আরাম বোধ হয়। আচ্ছা, ক্রাস্টক্সে মনে রাখার জন্য আমরা তিনটা বর্ণ মনে রাখবো, সি আর এন, অর্থাৎ কোল্ড, সি দি কোল্ড, ঠান্ডায় বৃদ্ধি, আর দি হলো রেস্টলেসনেস অর্থাৎ অস্থির, আর এন দি নাইট, রাতে বৃদ্ধি। তাহলে সংক্ষেপণ রাখার জন্য কি, সি আর এন, কোল্ড, নাইট, আর একটা কি, রেস্টলেসনেস, এই তিনটা অক্ষর মনে রাখলে সি আর এন, তাহলে ক্রাস্টক্স। কোল্ড, রেস্টলেসনেস, নাইট অর্থাৎ রাতে বৃদ্ধি। আচ্ছা,
এরপরও রাষ্ট্রকে মরবার একটা সংক্ষিপ্ত যে কথাগুলো মনে রাখলে আমরা অনায়াসে রাষ্ট্রকে ব্যবহার করতে পারব। অস্থিরতা, রাতে বৃদ্ধি, শীতকাতরতা, গরম উপশম, প্রথম নোয়াশা যন্ত্রণার বৃদ্ধি, কিন্তু ক্রমাগত নোয়াশা উপশম, আবার অবিরত নোয়াশায় দুর্বলতা বোধ বা বৃদ্ধি, এগুলো লইয়া রাষ্ট্রক্স। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।